বসুন্ধরা গুড়া মশলা হেলদি কিচেন। দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রামাদান স্পেশাল কুকিং শো বসুন্ধরা গুড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। আমাদের এই হেলদি কিচেনে প্রতি পর্বে একজন পুষ্টিবিদ আপনাদেরকে তৈরি করে দেখান মজার হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ উম্মে সালমা তামান্না। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর এই মুহূর্তে আরও বেশি ভালো আছি যে হেলদি কিচেনে আমরা হেলদি রেসিপি দেখব। কী রেসিপি নিয়ে এসেছেন আজকে আমাদের জন্য? সাধারণত কী হয় যে আমরা রোস্ট, বিফ এই ধরনের জিনিসগুলো মনে করি যে আনহেলদি, কিন্তু একটু টেকনিক্যালি এগুলোকে কিন্তু হেলদি করেও খাওয়া যায়। তো সেইভাবেই আমি চেষ্টা করব স্পাইসি রোস্ট কিন্তু একটু হেলদি ওয়েতে করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল রান্নায়। আপু, আপনি যদি একটু বলে দেন আমাদের দর্শকদের জন্য কি কি লাগছে আমাদের। যেহেতু এটা রোস্ট, সেহেতু আমি 4 টুকরা মুরগির মাংস এখানে নিয়ে নিয়েছি। এখানে আমার দেখা যাচ্ছে যে আপনার গুঁড়া দুধ যেটা, সেটা আমি একটু গুলে নিয়ে নিয়েছি। কেওড়া জল, গোলাপ জল আছে, লবণ রয়েছে, টক দই আছে, আলু বোখারা আছে, এখানে বাদাম পেস্ট করে নিয়েছি যেটা খুবই হেলদি। তারপরে এখানে রসুন বাটা আছে, কাঁচামরিচ আস্ত কিছু নিয়েছি, কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, রসুন বাটা আছে, ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি, লবণ আছে, এবং এরপরে এখানে ঘি আছে, তারপরে জর্দার রং, আদা বাটা, চিনি এবং পেঁয়াজ বেরেস্তা, এবং এখানে আছে আপনার তেজপাতা, এলাচ, গরম মশলা, এবং সাথে হলো যে আপনার সস আছে। এবং এর পাশাপাশি দেখা যায় যে এখানে বসুন্ধরার জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবং স্পেশালি রোস্ট রান্না করছি সেহেতু রোস্টের মশলা। আপনি কিন্তু আজকে দেখতে পারবেন, আমি তো আসলে মানে চিকেন রোস্টের ক্ষেত্রে বসুন্ধরার এই রোস্টের মশলাটা একদম ফ্যান হয়ে গেছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এবার আমাদের রান্নায় চলে যাচ্ছি। আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনার চিকেন মেইন উপকরণ যেটা, এরপর কী কী লাগবে আমি আপনাকে হেল্প করব। লবণ দিতে হবে কতটুকু বলেন? এটা হাফ চামচ। হ্যাঁ, হাফ চামচ মতো। সামান্য একটু জর্দারও, আর সামান্য একটু রসুন বাটা। আমরা এখানে ইউজ করছি টক দই, কতটুকু দিব এখানে? টক দই 2 চামচ দিয়ে দিন। আর ওকে, আর সাথে সামান্য একটু আদা বাটা শুধু দিবেন। আচ্ছা, এরপরে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস হলো একসাথে মিক্সড করে নিব। এখন এটাকে হলো যে আপনার ঘন্টা খানেকের মতো মেরিনেট করতে হবে। আচ্ছা, এটাতে এরপরে অয়েল নিয়ে নিব খুব সামান্য, সম্ভবত আমাদের এখানে হাফ কাপের মতো তেল লাগছে। আর যেটা আমরা সবাই জানি, তেলটা যদি খুব ভালো গরম হয় চিকেনটা কিন্তু ভালো লেগে যায় না, এবং খুব ভালো কিন্তু ফ্রাইটাও হয়ে যায়। আপা, আমার মনে হচ্ছে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলোকে দিয়ে দিতে পারি। একটু ঢেকে দিচ্ছি আমরা। এ পর্যায়ে এটা ভাজতে সম্ভবত আমাদের 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা এবার কিন্তু একটু উল্টে দিতে পারি। আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, বেশ সফট আছে কিন্তু। হ্যাঁ, আপনারা কিন্তু যখন ফ্রাই করবেন অবশ্যই এরকম একটা দেখে নিবেন যাতে খুব সফট থাকে, কারণ রোস্ট যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে। দর্শক, এই তেলটা কিন্তু আমরা ফেলবো না, কারণ চিকেনের ভেতর থেকে যে কিছু পুষ্টিগুণ কিন্তু এই তেলের ভেতরে চলে গেছে, চলে আসছে। যত এই তেলটা আমরা, এই তেল আমরা ইউজ করেছি, তো এটাতে আমরা আবার ফ্রাই করে নিতে পারি। ওকে, আমরা এখানে 2 পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা 2 টেবিল স্পুন দিয়ে দিব আমরা। এরপরে রসুন বাটা 1 টিস্পুন, সাথে আমরা আদা বাটা দিব। বাদাম বাটাটা কতটুকু দিতে চাচ্ছেন আপনি? আপু, আমি 2 টেবিল স্পুন দিতে যাচ্ছি। আসলে বাদামের ব্যাপারে কিছু বলা নেই, বাদাম খুবই হেলদি একটা খাবার। এটা যে শুধু আপনার রোস্টের টেস্ট চেঞ্জ করবে তা না, এটাতে কিন্তু রোস্টের পুষ্টিগুণ বাড়াবে। বাদামে প্রচুর প্রোটিন এবং কিন্তু ওমেগা-3 পাওয়া যায়, যেটা কিন্তু আপনার খাবারটাকে আরও হেলদি করে তুলবে। তো আমরা রোস্ট খাবো অবশ্যই এটাকে একটু হেলদি ওয়েতে, আর সেজন্যই কিন্তু এটার সাথে বাদাম যোগ করা। আমরা এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 টিস্পুন। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জারে বসুন্ধরার মরিচের গুঁড়ো। আমি আপনাকে দেখাবো যে বসুন্ধরার মরিচের গুঁড়োটা কতটা ইজি ইউজ করা। আপনি দেখতে পাচ্ছেন আপু, এখানে ছোট ছোট ছিদ্র করা আছে, অর্থাৎ আপনি যদি কম ইউজ করতে চান আপনি এই সাইডটা ইউজ করবেন, যদি আপনি একটু বেশি ইউজ করতে চান তাহলে এই সাইডটা ইউজ করবেন। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, হ্যাঁ 1/2 টিস্পুনের মতো। এরপরে আমরা বসুন্ধরা ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে, এরপরে একটু টক দই দিব 2 টেবিল স্পুন। এখানে দিয়ে দিচ্ছি বসুন্ধরা
রোস্টের মশলা 1 টিস্পুন। এবার এরপরে এটাতে হলো সামান্য একটু লবণ যোগ করব আপু। লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে, লবণের কোনো পরিমাণ নাই, আপনার পরিমাণ বুঝে আপনাকে টেস্ট বুঝে আপনাকে লবণটা ইউজ করতে হবে। মশলাটা কষতে আমাদের 2-3 মিনিট সময় লাগে। এই ফাঁকে কি করবো আমরা, একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে আসতে পারি। ওকে, দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। এই মুহূর্তে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবে। আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দেখা যাক আমাদের রোস্টের মশলা কতটুকু কষে গেল। আমি তো অলরেডি ফ্লেভার পাচ্ছি, হয়ে গেছে মনে হচ্ছে আমার। এবার আমরা চিকেনটা দিয়ে দিতে পারি। 10 মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ করে নিব, আর দেখা যায় যে মাংসটা একটু ভালো মতো কষে যাবে। আপু আমাদের মনে হচ্ছে ঢাকনাটা খুলে আমাদের একটু দেখতে হবে কি অবস্থা আমাদের চিকেনটা। দেখা যাক আপু, দেখছি চিকেনটা বয়েল হওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ গরম পানি ইউজ করা হচ্ছে। কেওড়া জল দিতে হবে, কেওড়া জল 1 টিস্পুন। 1 টিস্পুন, এরপরে 1 টিস্পুন আমরা দিব হলো যে গোলাপ জল, খুব বেশি না। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু আলু বোখারা। আলু বোখারা এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট, আমি একটু পরিমাণে বেশিই দিব। হ্যাঁ, 5-6টা, এটা হেলদি, অনেক হেলদি, এবং এটাতে কিন্তু প্রচুর ফাইবার থাকে, যেটা কিন্তু দেখা যায় যে আমাদের হেলদির জন্য অনেক উপকারী। একটু সুগার যাবে, হ্যাঁ অল্প একটু সুগার যাবে। 1 টিস্পুন, 4-5টা আস্ত কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ 1/2 টিস্পুনের মতো, একটু বাদাম পেস্টটা দিব। তাহলে এতে হয় কি শেষের দিকে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে দিব। চুলার তাপমাত্রাটা কত পর্যায়ে আছে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তাহলে আপু আমরা ঢেকে দিয়েছি, এরপর যে আমরা কয় মিনিট সময় নিচ্ছি, 5-6 মিনিটের মধ্যে সময় নিচ্ছি। কিছু জিনিস আপু এখন একটু অ্যাড করব, আমরা একটু পেঁয়াজ পেস্টটা দিব এবং ঘি দিব একটু। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি আমরা, 1 টিস্পুন শেষ মুহূর্তে। এখন এটাকে একটু নেড়ে দিয়ে আমরা একটু যদি ঢেকে রাখি আর 2-3 মিনিটের জন্য, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের মজাদার স্পাইসি রোস্ট। জাস্ট ঘি এবং পেঁয়াজ বেরেস্তার কম্বিনেশনটা একটু চিকেনের ভেতরে ঢুকে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করছি। আপু আমাদের 2 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু এটাকে আমরা নামিয়ে ফেলতে পারি এবং সার্ভ করতে পারি। ওপর থেকে কিন্তু ছড়িয়ে আমরা কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারি। ওকে আপু, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেসিপিটা রান্না শেষ। খুব সহজভাবে আপনি আপনার মতো করে আজকে চিকেন রোস্ট করে দেখিয়েছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি আশা করব আমাদের দর্শকদেরও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপা। দর্শক দেখলেন তো তামান্না আপা কত সহজভাবে হেলদি ওয়েতে তৈরি করে দেখালো চিকেন রোস্ট। আমি আশা করব আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও মজার মজার সহজ এবং হেলদি রেসিপি পেতে চোখ রাখুন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। সবাইকে অনেক ধন্যবাদ, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের এপিসোড। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।